দর্শক, বাংলাদেশটা আসলে কাদের, আমাদের নাকি দাদাদের, সেটা পুলিশে যারা চাকরি করে তাদের সবচেয়ে ভালো জানা। তারপরে ওসি মোহাম্মদ আলীকে কনস্টেবল ভরত কুমার ধরে থাপড়ালেও সেটা বলতে মানা। প্রিয় দর্শক, এটাই 90% মুসলমানের দেশ, আর 8% ভারতবাসী, 41% ওসির চেয়ার দখল করে আছে। বেশ, মোহাম্মদ আলীরাই এখানে সংখ্যালঘু আর ভরত কুমারেরাই সংখ্যাগুরু। সংখ্যা দিয়ে কি আর হবে, এই তো সবে শুরু। প্রিয় দর্শক, এভাবেই চলছে বাংলাদেশ পুলিশ। এটাকে এখন আর ভারতীয় বাহিনী বললে ভুল হবে না, কারণ এই বাহিনী এখন আর শেখ হাসিনার কথায় চলে না। এখানে রায়শিদ ও চামার কুমারদের দাপটে দাড়ি টুপিওয়ালারা খুবই অসহায়। সব সময় তাদের মনে ভয় থাকে, কখন যেন চাকরিটা যায় যায়। বাংলাদেশ পুলিশকে নিয়ে গভীর ষড়যন্ত্র নিয়ে আমাদের আজকের অনুসন্ধান। সাথে আছে আমি ইলিয়াস হোসাইন। কয়েকদিন আগে রিয়াজউদ্দিন বাজারে একটা গোল্ডের একটা বড় অপারেশন করলাম স্যার। আমি তো স্যার একটু ভয়ে আছি স্যার, কারণ এখানে যারা আছে সবার সাথেই তো স্যারের একটা ভালো সম্পর্ক আছে। 2007 সাল, নরসিংদীতে হত্যার পর 4 দিন ঘরের ভেতরে বস্তাবন্দি করে রাখা হয় একই পরিবারের 6 জনের লাশ। কিছুতেই সেই খুনের কুলকিনারা করা যাচ্ছিল না। অবশেষে সেই ঘটনায় দায়িত্ব দেওয়া হয় র্যাবের একজন কর্মকর্তাকে। দায়িত্ব পেয়ে 2 দিনের মধ্যে ঢাকা, কিশোরগঞ্জ ও ভৈরবে অভিযান চালিয়ে মূল হত্যাকারী বীরু সহ অন্যান্য আসামিদের গ্রেফতার করতে সামর্থ্য হন র্যাবের ওই কর্মকর্তা। 2008 সাল, চট্টগ্রাম জেলার কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার হিসাবে যোগ দেন র্যাবের ওই কর্মকর্তা। একের পর এক অপরাধীদের বিরুদ্ধে চলতে থাকে তার দুর্দান্ত অভিযান। অস্ত্র, মাদক, চোরাচালানের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি স্কুল শিক্ষিকা তানিয়া হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, 14 বছরের কিশোর জাভেদকে অপহরণকারীদের হাত থেকে জীবিত উদ্ধার, গৃহকর্মী রুমাকে হত্যার পর সব আলামত নষ্টের পরেও ক্লুলেস সেই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, রাজধানীর বেসরকারি ব্যাংকের ভল্ট থেকে ডাকাতি হওয়া টাকা সহ কথিত গ্রাজুয়েট চক্রকে গ্রেফতার, অজ্ঞাত মলম পার্টি, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল চোর চক্র সহ গামসা পার্টির মূল হোতা ও চট্টগ্রামের ডাকাত সর্দার খলিলকে তার 9 সহযোগী সহ গ্রেফতার করা হয়। এছাড়াও পাহাড়ি সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে পুলিশের ওই কর্মকর্তার সফলতা ছিল ঈর্ষণীয়। পাহাড়ি সন্ত্রাসীদের কাছ থেকে রকেট লঞ্চার, বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ গোলা বারুদ উদ্ধার করেন পুলিশের ওই একই কর্মকর্তা। রাউজানের শীর্ষ সন্ত্রাসী বিধান বড়ুয়াকেও 3G রাইফেল সহ গ্রেফতার করেছিলেন তিনি। কাদের ডাকাত কিলার ওসমানকেও পুলিশের এই কর্মকর্তাই গ্রেফতার করেছিলেন। 2015 সালের 5ই অক্টোবর কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকায় জেএমবির আস্তানা থেকে 8টি হ্যান্ড গ্রেনেড সহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, সেই সাথে সংগঠনের সামরিক শাখার প্রধান জাভেদকে তিনি তার 5 সহযোগী সহ গ্রেফতার করতে সমর্থ হন। 2008 থেকে 2016 সাল পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করেছেন তিনি। যখন যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানেই অপরাধীদের কাছে এক ত্রাসে পরিণত হয়েছিলেন পুলিশের ওই কর্মকর্তা। 2016 সালের 25শে জানুয়ারি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের পাহাড় মার্কেটে মেলে দেশের ইতিহাসে সবচেয়ে বড় সোনা পাচার চক্রের স্বর্ণের বারের গুদাম। 3টি সিন্দুক থেকে উদ্ধার করা হয় প্রায় 250টি স্বর্ণের বার, সেই সাথে 60 লাখ নগদ টাকা। যুগান্তর পত্রিকার 2016 সালের 27শে জানুয়ারির খবরে বলা হয়, 25 জানুয়ারি বিকেল 5টা থেকে রাত 1টা পর্যন্ত চলা অভিযানে পুলিশের ওই কর্মকর্তাকে 2 কোটি টাকা ঘুষের অফার দেওয়া হয়। তাতেও আমাদের আজকের গল্পের নায়ক পুলিশের ওই কর্মকর্তা স্বর্ণ চোরাচালান চক্রকে ছাড়েননি। যুগান্তরের ওই দিনের খবরটির শেষ দিকে 2টো লাইন উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে স্বর্ণ চোরা কারবারি এই চক্রটি ভারতের পাচারের জন্য রেখেছিল স্বর্ণের এই বারগুলো। পত্রিকার শেষ 2টি লাইনের কথা মনে রাখুন। আবারও স্বর্ণের অভিযানের ঠিক এইখানেই ফিরবো। তার আগে এতক্ষণ যে সৎ নির্ভীক পুলিশ অফিসারের কথা শুনছিলাম তার আরেকটি রূপ দেখে আসি চলো। এতক্ষণ আপনারা যে পুলিশ কর্মকর্তা রোমহর্ষক সব অভিযানের কথা শুনছিলেন তার নাম আলোচিত পুলিশ কর্মকর্তা এসপি বাবুল আক্তার। আই এম বাবুল আক্তার ফ্রম বাংলাদেশ, রিসিভিং বাংলাদেশ পুলিশ মেডেল ফ্রম দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অফ মাই কান্ট্রি। হাজারো ভালো কাজ ছিল তার চাকরি জীবনের খাতায়, কিন্তু নায়ক না হয়ে তিনি এখন খলনায়ক। পরকীয়া করতে গিয়ে যিনি তার সোর্সকে দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তারই একমাত্র স্ত্রীকে, নিজেই নিজের স্ত্রীকে খুন করানোর পর শোকের নাটক করে দেশবাসীর করুণাও কুড়িয়েছিলেন ঠিকঠাকভাবেই। সেদিন বাবুলের কান্না দেখে বোঝাই যায়নি তিনি আসলে তার স্ত্রীকে খুন করিয়েছেন, কিন্তু আইনের চোখ ফাঁকি দেয়া কি এতই সহজ? 5 বছর পরে হলেও বাবুল আক্তারের শ্বশুর বুঝতে পেরেছেন বাবুলই খুন করিয়েছেন তার মেয়েকে। বাবুলের বিরুদ্ধে তিনি মামলা করেছেন। বাবুল এখন জেলের খানি টানছেন, অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি ফাঁসিও হতে পারে
এসপি বাবুলের। সে তার স্ত্রীকে খুন করছে, সেই কারণে আমি নিজে বাবুল আক্তার সহ আর আগে যারা সম্পৃক্ত ছিল এই সম্পৃক্ত আসামিদের বিরুদ্ধে আমি বাদী হয়ে নিজে মামলা করছি। বাবুল যাকে ভাড়া করে তার স্ত্রীকে খুন করিয়েছেন সেই মুসার স্ত্রীও বলেছেন বাবুল আক্তারের নির্দেশে তার স্বামী খুন করেছেন মিতুকে। আমি একটা কথা জিজ্ঞেস করলাম যে আপনি কি এই মামলার সঙ্গে জড়িত আছেন এই হত্যার সঙ্গে, বলতেছে পার না আমি এটা করতে চাই না, আমাকে বাধ্য করছে, এটা না করলে আমার সমস্যা হতো। প্রিয় দর্শক, এবার একটু নড়ে চড়ে বসুন, কারণ এতক্ষণ যা শুনছিলেন আমি তার চেয়ে অন্যভাবে ভিন্ন রকম কিছু বলবো। এতক্ষণ মামলার বাদী সাক্ষী তদন্ত কর্মকর্তা সকলেই বলেছে বাবুল আক্তার খুন করেছে, কিন্তু আমি যদি বলি বাবুল আক্তার খুন করেনি তাহলে কেমন হবে? কে কী বললো সেটা দেখার বিষয় না, কারণ আদালত চায় যুক্তি, যে কারণে এবার চলুন যুক্তিসঙ্গত উক্তিগুলো তুলে ধরা যাক। একটা সময় ছিল বাবুলকে তার শ্বশুর শাশুড়ি নিজের ছেলের মতো ভালোবাসত। এমনকি বাবুল আক্তারকে যখন প্রথম ফাঁসানোর জন্য চেষ্টা করা হচ্ছিল তখন বাবুল সম্পর্কে তার শাশুড়ি 2016 সালের 30 জুন দৈনিক প্রথম আলো পত্রিকায় একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন, আমি বিশ্বাস করি না বাবুল আক্তার আমার মেয়েকে খুন করেছে কিংবা নির্দেশ দিয়েছে। ওর বয়স যখন 11 বছর তখন থেকে আমি তাকে চিনি, সেই সময় আমার মেয়ের বয়স ছিল মাত্র 2 বছর। তিনি আরও বলেন, আমার সবচেয়ে বড় কষ্ট আমার মেয়েটা চলে গেল, এরপর তোরা আমার জামাইকে পেঁচাইলি কেন? বাবুল একটা ফেরেস্তা, ওরা আমার মেয়ের জামাইরে নিয়ে আজে বাজে কথা বলছে, আমার ছেলে নেই, ওকে আমরা ছেলের মতো দেখি। যুগান্তর পত্রিকার 2016 সালের 29 জুন মুখ খুলে সব ষড়যন্ত্র উড়ে যাবে শিরোনামে খবরে বাবুলের শ্বশুরের একটি বিশদ সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে, যেখানে সাংবাদিক মিতুর বাবাকে প্রশ্ন করেছিলেন, পুলিশের একজন কর্মকর্তা অভিযোগ করেছে মিতুকে বাবুল আক্তার নানা ধরনের নির্যাতন করত। সাংবাদিকের প্রশ্নের উত্তরে বাবুল আক্তারের শ্বশুর উত্তেজিত হয়ে বলেছেন যে কর্মকর্তা বলেছে তার বাড়িতে গিয়ে খবর নেন আর বাবুল আক্তারের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখেন, তাহলেই বুঝবেন বাবুল আক্তার একজন সৎ অফিসার ছিলেন, আমরা তাকে নিয়ে গর্বিত। সাংবাদিকের প্রশ্ন ছিল, বাবুল আক্তারের সাথে মিতুর দাম্পত্য জীবন কি খারাপ যাচ্ছিল? উত্তরে তার শ্বশুর বলেন, মোটেও না, তাদের মধ্যে একদিনের জন্য কোনো ঝগড়া হয়েছে বলে শুনিনি, আর যদি আমার মেয়ের সংসারে কোনো ঝামেলা থাকতো তাহলে তো সেটা আমাদের অবশ্যই বলতো, কই সে তো কখনই বাবুলের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি, এখন মেয়ের বিরুদ্ধে অশান্তির খবর কোথা থেকে আসলো? সাংবাদিক জিজ্ঞেস করেন, তথ্য এসেছে তার সোর্সকে দিয়ে মিতুকে খুন করিয়েছেন? উত্তরে তিনি বলেন, তর্কের খাতিরে যদি আপনার কথা সত্যি বলেও ধরে নেই তারপরেও বিষয়টি অসঙ্গতিপূর্ণ, কারণ বাবুল একজন দক্ষ পুলিশ অফিসার, সে নিজেই অন্তত 60টি হত্যা মামলা তদন্ত করেছে, তাই সে যদি তার স্ত্রীকে খুন করেও থাকে তাহলে সে কেন তার ঘনিষ্ঠ সোর্সকে ব্যবহার করবে? তার এতটুকু কাণ্ডজ্ঞানও কি নেই? তাছাড়া কোনো পিতা কি তার শিশু সন্তানের সামনে স্ত্রীকে খুন করাবে? একজন পুলিশের সদস্য হিসেবে এতটুকু বলতে পারি, বাবুল যদি এই খুন করত তাহলে তার মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যেত, সে তাহলে আমার বাসায় এভাবে বসে থাকতে পারত না। এছাড়া বাবুল আক্তারের বিরুদ্ধে পরকীয়া সহ প্রতিটি অভিযোগে বাবুল আক্তারের পক্ষেই কথা বলেছেন তার শ্বশুর। 5 জুন 2021 তারিখের সমকাল পত্রিকায় মিতু হত্যার প্রধান আসামি কামরুল ইসলাম মুসার স্ত্রী পান্নার 31 মে 2021 তারিখে আদালতে দেয়া একটি জবানবন্দি তুলে ধরা হয়েছে, যেখানে পান্না দাবি করেছেন তার স্বামীর সাথে বাবুল আক্তারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। হত্যার আগের দিন সন্ধ্যায় বাবুল আক্তারের সাথে কিছু লোক আসেন যাদেরকে তিনি চেনেন না, তবে বাসায় আসার পর ওই রাতে তাদেরকে তার বাসায় থাকতে দেন। এবার চলুন 2016 সালে মুসার স্ত্রী পান্না কি বলেছিল সেটা দেখা যাক। বিডি নিউজ 24-এর 4 জুলাই মুসাকে আদালতে তোলার দাবি শিরোনামে সংবাদে পান্না বলেছিলেন, আমরা ফ্যামিলি বাসায় থাকি, 3 রুমের বাসায়, 1 রুমে 2 ছেলে, 1 রুমে আমরা, এবং একই সাথে ড্রয়িং ও ডাইনিং রুম, সেখানে বাইরের লোক থাকার কোনো সুযোগ নেই। মুসার স্ত্রী পান্না তার জবানবন্দিতে আরও বলেছেন, 2016 সালের জুন মাসের 19 বা 20 তারিখে মুসা ফোনে কাউকে বলেন, স্যার আমি তো এটা করতে চাইনি, আমার পরিবারের কিছু হলে পুলিশের কাছে মুখ খুলব। তখন পান্না আক্তার তার স্বামীকে জিজ্ঞেস করেছিলেন কে ফোন করেছিল, মুসা জানান বাবুল আক্তার। তখন পান্না তার স্বামীর কাছে জানতে চান মিতু হত্যার সাথে মুসা জড়িত কিনা। মুসা তখন পান্নাকে বলেছেন তাকে জড়িত থাকতে বাধ্য করেছেন বাবুল আক্তার। অথচ 2016 সালের 5 জুলাই প্রথম আলো পত্রিকার 2 পুলিশ কর্মকর্তা মুসাকে ধরে নিয়ে গেছে শিরোনামের খবরে মুসার স্ত্রী পান্না আক্তার বলেছিলেন, মুসা 2003 সাল থেকে পুলিশের সোর্স হিসাবে কাজ করছে, কিন্তু বাবুল আক্তারের নাম তার স্বামীর কাছে তিনি জীবনেও কখনো শোনেননি। অনুসন্ধানের শুরুতে আমরা মুসার স্ত্রী পান্নার সাথে কথা বলি, প্রশ্ন ছিল 5 বছরের ব্যবধানে বক্তব্যগুলো কেন পাল্টে ফেললেন? সম্প্রতি বাবুল আক্তারের বাড়ির কেয়ারটেকার আব্দুল সাত্তার তার 161-এ বলেছেন, মুসা বাবুল আক্তারের বাড়িতে নিয়মিত যাওয়া আসা করত, এসপি বাবুলের বাসার বাজারও নাকি অভিযুক্ত খুনি মুসাই করে দিতেন। অথচ 2016 সালে কেয়ারটেকার আব্দুল সাত্তারকে পুলিশ মুসার ছবি দেখানোর পর তিনি বলেছিলেন মুসাকে তিনি জীবনে কখনো দেখেননি।
বাবুল আক্তারের রানার কনস্টেবল সাদ্দাম ও কেয়ারটেকার আব্দুল সাত্তারের বক্তব্যের বিরুদ্ধে 161 দিয়েছেন। কনস্টেবল সাদ্দাম উল্টো প্রশ্ন করেছেন, কেয়ারটেকার সাত্তারের কথা মতো মুসা যদি বাবুল স্যারের বাসায় বাজার করবেন তাহলে আমার দায়িত্ব কি ছিল। এছাড়া কনস্টেবল সাদ্দাম তার জবানবন্দিতে বলেছেন, ভাবি অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন, বাবুল স্যারের সাথে ভাবির কখনো মনোমালিন্য হতে দেখেনি, তারা খুবই সুখী দম্পতি ছিলেন। বাবুল আক্তারের বিরুদ্ধে এসব ভুয়া সাক্ষ্য প্রমাণকে আরও বেশি বিশ্বাসযোগ্য করে তুলতে এরই মধ্যে চট্টগ্রামের একজন অস্ত্র ব্যবসায়ীকে ভুয়া সাক্ষী বানানো হয়েছে, যার নাম এহতেশামুল হক ভোলা। প্রথম মামলায় বলা হয়েছিল ভোলার দেয়া অস্ত্র দিয়ে বাবুল আক্তারের স্ত্রীকে খুন করা হয়েছে। নতুন মামলাতে অবশ্য তাকে সরাসরি খুনে সম্পৃক্ত দেখানো হয়েছে, কিন্তু ভোলা আমাদেরকে জানিয়েছেন তাকে জোর করে বাবুল আক্তারের বিরুদ্ধে সাক্ষী দেওয়ানো হয়েছে। আপনি যে সাক্ষী দিচ্ছেন সেই সাক্ষী কি আসলে সত্য না মিথ্যা কথা, সেগুলো আপনাকে শিখিয়ে দেওয়া কথা না আপনি নিজে থেকে বলছেন? প্রিয় দর্শক, 2016 থেকে 2022 পাঁচ বছরে বাবুলের শ্বশুর অভিযুক্ত খুনি মুসার স্ত্রী পান্না আক্তার এবং কেয়ারটেকার আব্দুল সাত্তার সকলের বক্তব্য উল্টে গেছে, কিন্তু কে পাল্টে দিল সব কিছু? চলুন তার পরিচয় জানতে আবারও সেই পত্রিকার শেষের দুই লাইন থেকে শুরু করা যাক। যুগান্তর পত্রিকার 2016 সালের 27 জানুয়ারির খবরে 25 জানুয়ারির যে অভিযানের কথা বলা হয়েছিল তার শেষ দুই লাইনে ভারতীয় একটি চক্রের কথা মনে রাখতে বলেছিলাম, কারণ সেই চক্রের পরিচয় খুঁজে বের করতে পারলেই মিতু হত্যাকাণ্ডের আসল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। আর সে চক্রের পরিচয় খুঁজে বের করতে আপনাদেরকে কিছুক্ষণের জন্য 2014 সালের আরেকটি অভিযানে নিয়ে যাব। 2014 সালের ফেব্রুয়ারি মাসে চট্টগ্রামের পুরাতন টেলিগ্রাফ রোডের বাসার সামনে থেকে অপহৃত হন মৃদুল চৌধুরী নামের আরেক স্বর্ণ ব্যবসায়ী। মৃদুল চৌধুরীকে উদ্ধারের দায়িত্ব দেওয়া হয় তৎকালীন সিএমপির উপকমিশনার বাবুল আক্তারকে। যথারীতি দ্রুত সময়ের মধ্যে বাবুল আক্তার কুমিল্লার বুড়িচং থেকে মৃদুল চৌধুরীকে উদ্ধার করেন। তার কাছেই বাবুল আক্তার প্রথম জানতে পারেন চট্টগ্রামের যেই স্বর্ণ চোরাকারবারী চক্র মৃদুলকে অপহরণ করেছেন তাদের মূল শেকড় ভারতে। এই মৃদুল চৌধুরীর কাছে বাবুল আক্তার প্রথম জানতে পারেন ভারতীয় চক্রের স্বর্ণ পাচারের ব্যবসার সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মনোজ কুমার মজুমদার এবং সময় টিভির সাংবাদিক কমল দে সহ একটি বিশেষ ধর্মের বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা জড়িত। ঘাবড়ে যাবার মতো এই তথ্য জানার পর কিছুটা থমকে গেল বাবুল আক্তার স্বর্ণ পাচারকারী চক্রটির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখেন। তারই ধারাবাহিকতায় 2016 সালের 25 জানুয়ারি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের বাহার মার্কেটে স্বর্ণের গুদামে অভিযান চালায় বাবুল আক্তার। সেই অভিযানের খবর শুনে মনোজ কুমার মজুমদার সাথে সাথে ফোন করেন বাবুল আক্তারকে, আর তাতেই বাবুল আক্তারের সব হিসেব মিলে যায়। বাবুল আক্তার অভিযান বন্ধ করতে রাজি না হলে প্রথমে 50 লাখ থেকে শুরু করে সবশেষ 2 কোটি টাকা পর্যন্ত ঘুষের প্রস্তাব দেয় বনোজ কুমার মজুমদার। বাবুল আক্তার তাতেও রাজি না হলে তাকে দেখে নেওয়ার হুমকি দেয় বনোজ কুমার। ভয়ঙ্কর এই মাফিয়া চক্রের মূল হোতা বনোজের হুমকির বিষয়টি বাবুল আক্তার তখনই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছিলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার বাবুল আক্তার বলছিলাম স্যার। বাবুল আক্তারের সাথে পুলিশের ওই কর্মকর্তার গুরুত্বপূর্ণ সেই ফোন রেকর্ডটি এখন আমাদের হাতে। স্যার আমি একটা বিষয় একটু আপনার সাথে শেয়ার করতে যাচ্ছিলাম স্যার। স্যার আপনি জানেন যে কয়েকদিন আগে রিয়াজউদ্দিন বাজারে একটা গোল্ডের একটা বড় অপারেশন করলাম স্যার। ওখান থেকে তো আমরা বেশ পরিমাণ গোল্ড উদ্ধার করছি, আরও প্রায় 60 লাখ টাকা মতো উদ্ধার করছি স্যার ওখানে। স্যার তো আমি ওখানে স্পটে থাকতে স্যার বনো স্যার আমাকে ফোন করছিলেন, ফোন করে বললেন যে বাবুল ওইখান থেকে ফিরে আসেন। তখন তো স্যার ওইখানে অনেক লোকজন হয়ে গেছে, তারপরে সবাই আসছে, আমাদের অফিসাররা আছে। আমি বলছি যে স্যার এখান থেকে তো ফেরা সম্ভব না। স্যার তখন বললেন যে দেখেন বাবুল কাজটা আপনার ঠিক হলো না। জি স্যার বনো স্যার। স্যার আমি তো স্যার এরপর একটু ভয়ে আছি স্যার, কারণ এখানে যারা আছে সবার সাথেই তো স্যারের একটা ভালো সম্পর্ক আছে, স্যার তো দীর্ঘদিন এখানে কাজ করছেন স্যার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর 2016 সালের মার্চে বনোজ কুমার মজুমদারকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়। তাতে আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠেন বনোজ কুমার, কারণ বনোজ এরই মধ্যে বিরাট সাম্রাজ্য গড়ে তুলেছিলেন চট্টগ্রামে। বনোজের রয়েছে অন্তত 22টি ট্রলার, 2টি জাহাজ, মাদক, মানব পাচার, স্বর্ণের ব্যবসার বিশাল সাম্রাজ্য সহ চট্টগ্রামে নিজের শ্বশুরবাড়ি ছেড়ে আসতে চাননি বনোজ কুমার। সময় টিভির চট্টগ্রাম প্রতিনিধি কমলদের সহায়তায় চট্টগ্রামের অনেক সাংবাদিকের মাঝেও নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন বনোজ কুমার মজুমদার। 2016 সালের 27 জুন যুগান্তর পত্রিকার সংবাদে অভিযান না চালাতে পুলিশকে ঘুষের অফার শিরোনামে সংবাদে বলা হয় অভিযানের নেতৃত্ব দেওয়া বাবুল আক্তারকে মোবাইলে 50 লাখ থেকে শুরু করে 2 কোটি টাকা পর্যন্ত ঘুষের প্রস্তাব দেওয়া হয়। অনুসন্ধানে জানা যায় অপর প্রান্তে থাকা ব্যক্তি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা। যুগান্তরের পরের দিনের নিউজে বিষয়টি আরেকটু পরিষ্কার করা হয়েছে, যেখানে বলা হয়েছে
পুলিশের ভেতরেই বাবুল আক্তারের আরেকটি প্রতিপক্ষ ছিল যাদের ব্যাপারে অনুসন্ধান চলছে, কিন্তু পরবর্তীতে সেই অনুসন্ধান আর হয়নি। সংবাদটির শেষের দিকে বলা হয়, বাবুল আক্তারের অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাসোহারা বন্ধ হয়ে যাচ্ছিল। বিশেষ করে ওই সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বাবুল আক্তারের উপর চরমভাবে ক্ষুব্ধ হন। যুগান্তর পত্রিকার 2016 সালের জুনের 28 তারিখে বাবুল আক্তারের শত্রুপক্ষকে নিয়ে চলছে সন্ধান শিরোনামে আরেকটি সংবাদে বলা হয়, বাবুল আক্তার ঊর্ধ্বতন ওই কর্মকর্তার এ ধরনের অনৈতিক হস্তক্ষেপের বিষয়ে সিএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে ঘটনার 2 মাসের মাথায় 31 মার্চ অভিযুক্ত কর্মকর্তাকে পুলিশের অপর একটি ইউনিটে বদলি করা হয়, আর তাতেই দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। 2016 সালের 31 মার্চ যাকে চট্টগ্রাম থেকে পুলিশের বিশেষ একটি ইউনিটে বদলি করা হয় তিনি বনোজ কুমার মজুমদার, যদিও পত্রিকাটিতে রহস্যজনকভাবে তার নাম এড়িয়ে যাওয়া হয়েছে। প্রতিটি সংবাদেই দেখা যায় একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কথা বলা হয়েছে, কিন্তু কৌশলে তার নাম এড়িয়ে যাওয়া হয়েছে। অথচ বাবুল আক্তার প্রতিটি সংবাদ মাধ্যমকেই বনোজ কুমারের নাম উল্লেখ করে অভিযোগ করেছিলেন। আমাদের অনুসন্ধান মঞ্চে বনোজের নাম গোপন রাখতে বেশ কয়েকজন সাংবাদিককে ম্যানেজ করেছে সময় টিভির সাংবাদিক কমল দে। সাংবাদিকদের এ ধরনের আচরণে বাবুল আক্তার আরও বেশি ভয় পেয়ে যান, যে কারণেই তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন থেকে আবারও র্যাবে ফেরত যেতে চেয়েছিলেন। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার 2016 সালের 7 জুনের খবরে আতঙ্ক সৃষ্টি করতেই খুন শিরোনামে একটি সংবাদে বলা হয়েছে, নিরাপত্তা শঙ্কার কথা ভেবে স্ত্রী হত্যার 3 মাস আগেই পুনরায় র্যাবে ফেরত আসতে চেয়েছিলেন বাবুল আক্তার। 2016 সালের 28 জুন যুগান্তর পত্রিকার খবরে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্য তুলে ধরা হয়েছে, যেখানে তিনি বলেছেন এসপি বাবুল আক্তার অনেক আগেই ষড়যন্ত্রকারীদের টার্গেটে পরিণত হন, তবে তাকে দুর্বল করতে তার পরিবারের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলেও ধারণা করেন ওই কর্মকর্তা। একই সঙ্গে তিনি বলেন ষড়যন্ত্রকারীরা প্রচণ্ড প্রতাপশালী, যে কারণে প্রকৃত ঘটনা আদৌ তদন্তে আসবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। প্রতাপশালী সেই চক্রটি মিতু হত্যার আগে বাবুল আক্তারকেও হত্যার চেষ্টা চালিয়েছিল, দুবার বাবুল আক্তারের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনাও ঘটেছে। 2014 সালের 18 মার্চ বাবুল আক্তার তার ব্যক্তিগত এবং পারিবারিক নিরাপত্তার আশঙ্কা জানিয়ে থানায় যে সাধারণ ডায়েরিটি করেছিলেন সেটিও এখন আমাদের হাতে। মাহমুদা খানম মিতু খুন হবার 6 মাস আগে তার মায়ের কাছে বাবুলকে হত্যার হুমকির বিষয়টি জানিয়েছিলেন। আম্মা বাবুকে হুমকি দিয়েছে, কি বলছে তা বলতে পারবো না, বলছে আম্মা বাবুকে হুমকি দিয়েছে। প্রিয় দর্শক, মিতু যে স্বামীর খুনের ভয়ে দুশ্চিন্তা করতেন, সেই স্বামী এখন তার খুনের আসামি। মাহমুদা খানম মিতুকে বাবুল আক্তার খুন করেছে এটা এখন সবাই জানে, তবে সবচেয়ে বেশি তথ্য প্রমাণ যার কাছে রয়েছে তিনি নবগঠিত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন শাখার প্রধান বনোজ কুমার মজুমদার। পুলিশের এই শাখায় বনোজ বললে 2-2-4, আবার 2-2-6 হয়। তদন্তের নামে 9-6 করা পুলিশের এই শাখাটিতে বনোজ কুমার মুকুটহীন এক সম্রাট। বাবুল আক্তারকে তার স্ত্রীর খুনি হিসেবে প্রমাণ করতে বনোজ কুমার কতটা অতি উৎসাহীর ভূমিকা পালন করেছে তার প্রমাণ দেখতে বনোজের 12 মে 2021 তারিখের একটি সংবাদ সম্মেলন থেকে ঘুরে আসা যাক। আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে বাবুল আক্তার ইচ্ছাকৃতভাবে তার সোর্স চিনেন নাই। সাধারণত একজন পুলিশ যদি অন্যায় করেও থাকে তবু আরেকজন পুলিশ তার বিরুদ্ধে কোনো বক্তব্য দিতে গেলে যথেষ্ট কৌশলী হবার কথা, কিন্তু ওই দিনের সংবাদ সম্মেলন দেখে মনে হয়েছে বাবুলকে শাস্তি দিতে আদালতের চেয়ে গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বনোজ কুমার। বাবুল আক্তার এই মামলা 1 নম্বর আসামি হবেন, আমরা এই জিনিসটাই প্রমাণ করার সুযোগ করছিলাম। সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি বলেন বাবুলকে গ্রেফতার করতে হলে আগের মামলার ফাইনাল রিপোর্ট জমা দিতে হবে। মামলার বাদী জনাব বাবুল আক্তারকে যদি অ্যারেস্ট করতে হয়, টেকনিক্যালিটি হলো যে মামলাটিতে তিনি বাদী ছিলেন সেই মামলাটি ফাইনাল রিপোর্ট দিতে হবে। আইন অনুযায়ী পিবিআই যদি এই মামলার তদন্তে বাবুল আক্তারের সংশ্লিষ্টতা পেয়েও থাকে সেটা তাদের প্রতিবেদনে উল্লেখ করবে এবং প্রতিবেদন আদালতে দাখিল করবে, একটি মামলার তদন্তকারী সংস্থার দায়িত্ব এখানেই শেষ। কিন্তু বনোজ কুমার প্রথম মামলার প্রতিবেদন দাখিলের আগেই পরবর্তী মামলারও খবর বলে দিয়েছিলেন সেই সংবাদ সম্মেলনে। নতুন একটি মামলা হবে, পরের দিন মামলা কে করবে সেটাও বনোজি নির্ধারণ করে দিয়েছিলেন। সেই মামলাটি করতে পারে তার বাবা মোশাররফ হোসেন। এখানেই শেষ নয়, পরের দিনের মামলার বাদীকে তারও একদিন আগে ঢাকা থেকে পিবিআইয়ের গাড়িতে করে চট্টগ্রামে নিয়ে বসিয়ে রেখেছিলেন বনোজ কুমার। আমাদের পিবিআইয়ের গাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়েছে, তিনি ওখানে আছেন এবং উনি মামলা এফআইআর তৈরি করেছেন। ফাইনাল রিপোর্টটি জমা হওয়ার কিছুক্ষণ পর পাঁচলাইশ থানায় একটি নতুন মামলা হবে। যখনই এই মামলাটি দায়ের করা হবে সে 1 নম্বর আসামি হবেন, তখনই বাবুল আক্তার গ্রেপ্তার হবেন। বাবুলের শ্বশুরও জানিয়েছেন জামাইয়ের বিরুদ্ধে মামলা করতে তাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন বনোজ কুমার মজুমদার। আমরা তো বাদী হইলে কেউ ভাবে যে তারা নিজেরা সহযোগী বাদী হয়েছে, হ্যাঁ এরকম কথাবার্তা কিন্তু বনোজ কুমারও বলছে।
তা বিচার চাইলে আপনি কি এই মামলায় বাদী হবেন? তখন আমি বলছি যে ঠিক আছে আমি বাদী হব। বাবুল আক্তারের বিরুদ্ধে 71 টিভির ফারজানা রূপাকে ডেকে নিয়ে বনোজ কুমারের দেয়া একটি সাক্ষাৎকার শুনলে আরও বেশি অবাক হবেন, যেখানে তিনি বলেন এই মামলাটা একদিন তার কাছে যাবে সেটা নাকি তিনি আগেই জানতেন, যে কারণে দীর্ঘদিন ধরেই নাকি তিনি বাবুলকে নজরদারিতে রেখেছিলেন। বাবুল আক্তারকে আমার পাহারা দেওয়া লাগছে, সে যেখানে চাকরি করেন বা ব্যবসা করেন। কতদিন ধরে বাবুল আক্তারকে নজরদারিতে রেখেছে বনোজ কুমার? মৃত্যু খুন হওয়ার পরে নাকি আগে থেকে? মাহমুদা খানম মৃত্যু খুন হওয়ার পর মামলাটি তদন্তের দায়িত্ব ছিল চট্টগ্রাম ডিবি পুলিশের কাছে। তারও তিন মাস আগে বনোজ কুমারকে চট্টগ্রাম থেকে পিবিআইয়ের প্রধান হিসেবে ঢাকায় বদলি করা হয়। সেই হিসেবে মৃত্যু হত্যাকাণ্ড নিয়ে বনোজের কোনো দায়িত্ব থাকবার কথা নয়, কিন্তু বাস্তবে হত্যাকাণ্ডের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণ করেছে বনোজ কুমার মজুমদার। আপনাদের নিশ্চয়ই মনে আছে মৃত্যু খুন হওয়ার পর সকলেই বলতে শুরু করেছিল জঙ্গিরা বাবুলের স্ত্রীকে খুন করেছে, কিন্তু এটা হয়তো অনেকেরই জানা নেই জঙ্গিদের ইস্যুটিকে বনোজ কুমারই তার পিবিআইয়ের মাধ্যমে সামনে এনেছিলেন। প্রশ্ন করবেন কিভাবে, চলুন সেই অনুসন্ধান দেখা যাক। 2016 সালের 15 জুন কালের কণ্ঠ পত্রিকায় জেএমবির বুলবুল জেলে বসে হত্যার নির্দেশ দিচ্ছে শিরোনামে একটি সংবাদ প্রচার করা হয়, যেখানে বলা হয় জেএমবির উচ্চ পর্যায়ের সদস্য বুলবুল আহমেদ ওরফে ফুয়াদ জেলখানায় বসে বাইরে থাকা সদস্যদের কাছে চিরকুট পাঠাচ্ছেন। একই দিনে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় তদন্তে নতুন মোড় কারাগার থেকে জঙ্গির চিরকুট শিরোনামে সংবাদে বলা হয়েছে বিভিন্ন হাত ঘুরে সেই চিরকুট নাকি সোজা পিবিআইয়ের হাতে গিয়ে পৌঁছেছে। আর সেই চিরকুটেই লেখা ছিল জেলখানা থেকে বাবুল আক্তার সহ চারজন কর্মকর্তাকে হত্যার নির্দেশ দিয়েছেন কথিত জেএমবি সদস্য ফুয়াদ। এখন আপনাদের মাথায় আরেকটি প্রশ্ন আসতে পারে, তা হলো ওই সময় মৃত্যু হত্যা মামলা তদন্ত করছিল ডিবি, তাহলে অন্য কোনো সংস্থা যদি জেলখানার ভেতরে তেমন কোনো চিরকুট আদৌ পেয়ে থাকে তাহলেও সেটা ডিবির কাছে যাবার কথা, কিন্তু পিবিআইয়ের কাছে কল্পিত সেই চিরকুট কেন গেল, চলুন সেই রহস্য উদ্ঘাটন করা যাক। এই চিরকুটকে কেন্দ্র করেই কথিত জেএমবি সদস্য ফুয়াদকে 7 দিনের রিমান্ড চায় চট্টগ্রাম পিবিআইয়ের পরিদর্শক শিল্পী রানী দেবনাথ। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 2016 সালের 22 জুন বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সেই চিরকুট ঘিরে তদন্ত শিরোনামের আরেকটি সংবাদে বলা হয়েছে রিমান্ডে নাকি মৃত্যু হত্যার গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন জেএমবি সদস্য বুলবুল আহমেদ সরকার ওরফে ফুয়াদ। এরপরই বাংলাদেশের বিজ্ঞ সাংবাদিকেরা ঝাঁপিয়ে পড়েন চিরকুটের পেছনে। সারা দেশে শুরু হয় আলেমদের উপর নির্যাতন, সাড়াশি অভিযান চালিয়ে প্রায় 13,000 মুসলমানকে আটক করা হয়েছিল ওই চিরকুটকে কেন্দ্র করেই। কিন্তু পিবিআইয়ের প্রচার করা চিরকুটের সেই গুরুত্বপূর্ণ তথ্য আর কখনোই কেউ জানতে পারেনি। মূলত চিরকুট নাটকের পুরোটাই ছিল বনোজের সাজানো। একদিকে সারা দেশে মুসলমানদের উপর নির্যাতন করেছে, অন্যদিকে কালক্ষেপণের মাধ্যমে হত্যার আসল ঘটনাকে থামাচাপা দেওয়ার চেষ্টা চলেছে। মিতুকে যেদিন কুপিয়ে হত্যা করা হয়েছিল সেদিন একটি অপরিচিত নম্বর থেকে মিতুকে তার বাচ্চা নিয়ে নির্দিষ্ট সময়ের আধা ঘন্টা আগে স্কুলে যেতে বলা হয়েছিল, যে কারণে বাবুলের পরিবারের নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল সাদ্দাম মিতুর সাথে সেদিন স্কুলে যেতে পারেনি। কনস্টেবল সাদ্দাম সাথে থাকলে হয়তো খুনের ঘটনা নাও ঘটতে পারত, যে কারণে খুদে বার্তা যে পাঠিয়েছিলেন তাকে চিহ্নিত করা গেলে হত্যার অনেক রহস্য উদ্ঘাটন করা সম্ভব। মামলার প্রতিবেদনে বলা হয়েছে উচ্চ প্রযুক্তি ব্যবহার করে সেই খুদে বার্তাটি পাঠানো হয়েছিল, যা কোনো সরকারি সংস্থা ছাড়া সম্ভব নয়। আমাদের অনুসন্ধান বলছে সেই খুদে বার্তা পাঠানো সরকারি সংস্থাটি বনোজ কুমার মজুমদারের পিবিআই। 2016 সালের 1 জুলাই সমকাল পত্রিকায় যত রহস্য তিন মোবাইলের শিরোনামে গুরুত্বপূর্ণ একটি সংবাদ প্রমাণ করে যে মিতুর ব্যবহৃত মোবাইল ফোনটি পিবিআইয়ের কাছেই রয়েছে। খবরে বলা হয়েছে মিতুর মোবাইল ফোনটি নিয়ে পুলিশ লুকোচুরি করছে। নাম প্রকাশ না করে একটি সূত্র জানিয়েছে ফোনটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সেই বনোজের পিবিআইয়ের কাছেই আছে। তদন্তের দায়িত্বে না থেকেও কেন পিবিআই মিতুর ফোনটি নিয়েছিল এবং তদন্তের দায়িত্ব পাওয়ার পরেও আজও পর্যন্ত কেন ফোনটি আদালতে জমা দেওয়া হয়নি, সেই প্রশ্নের উত্তর পেলেই হত্যার সব জট খুলে যাবে। ঘটনাস্থলের ঠিক 200 গজ দূরে অবস্থিত গোলপাহাড় মহাশ্মশান কালীবাড়ির মন্দিরে সিসি ক্যামেরা থাকলেও ঠিক ঘটনার সময়টুকুতে ক্যামেরাগুলো বন্ধ ছিল। কালের কণ্ঠের 2016 সালের 7 জুন অগ্রগতি শুধু একটি মোটরসাইকেল শিরোনামের খবরে বলা হয়েছে 5 জুন জিএসসির মোড়ে যে স্থানে মাহমুদা খানম মৃত্যু খুন হন সেই স্থানের আশপাশের বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ মুছে ফেলা হয়েছে, কিছু ক্যামেরার ফুটেজ আবার ধারণ হয়নি। নাম প্রকাশ না করার শর্তে সিএমপির এক কর্মকর্তা বলেন মন্দিরের সিসি ক্যামেরার ভিডিও ধারণ না হওয়া রহস্যজনক। এ ক্যামেরায় সকাল 9:30 পর্যন্ত ভিডিও ধারণ হয়নি বা কম্পিউটারের ব্যাকআপ নষ্ট করে ফরম্যাট দেওয়া হয়েছে। কেন এমনটা করা হয়েছে সে প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে। পুলিশ কর্মকর্তারা বলেছেন একটি ক্যামেরার ফুটেজ ধারণ না হলে বোঝা যেত কারিগরি সমস্যা, কিন্তু অনেকগুলো ক্যামেরা বন্ধ থাকা সন্দেহজনক।
প্রথম আলো পত্রিকার 8 জন তদন্তে অগ্রগতি নেই শিরোনামে খবরে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে 200 গজ দূরে গোলপাহাড় মহাশ্মশান কালীবাড়ির দুটি ক্যামেরার চিত্র ধারণ হয়নি। সেদিন চিত্র ধারণ হলে খুনিদের চেহারা স্পষ্ট বোঝা যেত। কালীবাড়ির ব্যবস্থাপক বিপুদাস বলেন, ক্যামেরায় কোনো ঝামেলার কারণে রোববারের চিত্র ধারণ হয়নি। তবে ঠিক আগের দিন শনিবার রাতে মন্দিরে 1টা পর্যন্ত চলা অনুষ্ঠান এবং পরদিন রোববার সকালে হত্যাকাণ্ডের আগে ও পরের ভিডিও রেকর্ড হয়েছে। শুধুমাত্র খুনের সময়ের দৃশ্যটুকু রেকর্ড হয়নি। এবার আপনারাই চিন্তা করুন, বিপুদাস বাবুল আক্তার নাকি বনোজ কুমারের লোক? বাবুল আক্তারের বাসায় 2টি রেজিস্ট্রি খাতা ছিল, সেখান থেকে 1টি রেজিস্টার খাতা সরিয়ে ফেলা হয়েছে। এ মামলায় মোট 85 জনের 161 ধারায় সাক্ষ্য নেওয়া হলেও এখন মাত্র 53 জনের সাক্ষ্য আদালতে উপস্থাপন করা হচ্ছে। বাকি 32 জনের জবানবন্দি গায়েব করে দিয়েছে পিবিআই। মৃত হত্যার 4 আসামির মধ্যে মূল আসামি মুসা ও কালুকে ঘটনার পর থেকে নিখোঁজ দেখানো হয়েছে। অথচ মুসার স্ত্রী পান্না আক্তার আমাদেরকে জানিয়েছেন, মুসাকে পুলিশের গাড়িতে করেই তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আপনার স্বামীকে যে গ্রেফতার করলো, কোত্থেকে গ্রেফতার করলো? এটা করছে আপনার কাঠঘর 3 রাস্তার মধ্যে। যখন ধরলো তখন ওইখানে কি পুলিশের লোক ছিল? এখানে সব ছিল সিভিল পুলিশের, কিন্তু আপনার ওই যে আপনার দিদি লেখা লোহাটা ছিল, অভিযানে উপস্থিত থাকা মহিউদ্দিন সেলিম ও নিজামুদ্দিন নামে 2 জন পুলিশ কর্মকর্তার নামও আমাদেরকে জানিয়েছেন মুসার স্ত্রী। আপনি পুলিশের কাউকে এমন কেউ কে ছিল? আমি কাউকে চিনতে পারিনি। আমি নিজামুদ্দিনকেও চিনতে পারিনি। নিজামুদ্দিনটা কে? নিজামুদ্দিনের পুলিশের অফিসার ছিল। আচ্ছা, এটা যে নিজামুদ্দিন যে পুলিশের লোক সেটা জানলেন কিভাবে, আপনি চিনলেন কিভাবে? এটা জানতে আমি ফার্স্ট যেদিন আমি সংবাদ সম্মেলন করি, প্রত্যেকটা ছিল আমার হাতে, তখন নানা মিডিয়ার সবাই আসছে, অনেকজনে জিজ্ঞেস করতেছিল যে আমাকে যে আপনার হাজবেন্ডকে ধরছে, আপনি কি কাউকে চিনতে পারছেন? তো আমি বলছিলাম কাউকে চিনতে পারিনি, আমি এই মানুষটা। মুসাকে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে পুলিশ জড়িত এই তথ্য জানিয়ে পান্না আক্তার একটি সংবাদ সম্মেলনও করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ ফোন করে হুমকি দেওয়ার পর তিনি আর সেই সংবাদ সম্মেলনটি করতে পারেননি। আপনার এরপরে আরেকটা সংবাদ সম্মেলন করার কথা ছিল, সেটা করেন নাই কেন? সেটা করার জন্য আমি আমার আজকের বাসে গেছিলাম আগের দিন আমার আব্বাকে নিয়ে, সেখান থেকে আমাকে একটা হুমকি হুমকি দেয়। হুমকি দেয় কিরকম, আমার শ্বশুরবাড়ি আমার দেওরা যারা, তো তাদেরকে ফোন দিচ্ছিল আমার নাম্বার থেকে, গিয়ে গেছে পান্না চিটার গেছে সংবাদ সম্মেলন করার জন্য কাউকে, এটা যেন না করে, এটা করলে ওর সমস্যা হবে। পান্না আক্তারের অভিযোগ অনুযায়ী তার স্বামীকে ধরে নিয়ে যাওয়া বনোজ কুমারের বিশ্বস্ত 2 পুলিশ কর্মকর্তা একে মহিউদ্দিন সেলিম ও নিজামুদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে যাবে অভিযুক্ত খুনি মুসা এখন কোথায় আছে। ধারণা করা হয় মুসাকে বনোজ কুমার ভারতে পাঠিয়ে দিয়েছে অথবা খুনের পর লাশ গুম করে দিয়ে থাকতে পারে। মৃত হত্যার অন্য 2 আসামি রাশেদুল নবী ও নুরুন নবীকেও ক্রসফায়ারের নামে খুন করা হয়েছে, যদিও পুলিশ শুরু থেকে বলে এসেছিল রাশেদুল নবী ও নুরুন নবীকে তারা গ্রেফতার করেনি। অথচ প্রথম আলো 2016 সালের জুলাইয়ের 3 তারিখের পত্রিকায় 9 দিন ধরে পুলিশ হেফাজতে রাশেদুল নুরুন নবী শিরোনামের খবরে বলা হয়, এই মামলায় আটক অন্য 2 আসামি শাহজাহান ও সাইদুল দামপাড়া পুলিশ লাইনে আটক থাকা অবস্থায় রাশেদুল নুরুন নবীকে তারা ভেতরে আটক দেখেছেন। অথচ পুলিশ জানিয়েছে কথিত অভিযানে যাবার পর রাশেদুল নুনবী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশের পাল্টা গুলিতে তারা মারা যান। এভাবেই মামলার 4 আসামিকে গায়েব করে দেয়া হয়। কালক্ষেপণ করে হত্যাকাণ্ডের এসব আলামত নষ্ট করতে থাকায় মৃত হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব তার স্বামী বাবুল আক্তারকে দেয়ার দাবিতে চট্টগ্রামের সাধারণ মানুষ মানববন্ধনও করেছিল, কিন্তু তাতেও লাভ হয়নি। উল্টো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস বাবুল আক্তারকে তদন্তের দায়িত্ব না দিয়ে কোনো ধরনের বিভাগীয় তদন্ত না করেই কৌশলে তাকে চাকরিচ্যুত করেন। চাকরি ফেরত পেতে নানা ধরনের আইনি পদক্ষেপ নিলেও বাবুল আক্তারকে আর চাকরিতে ফেরত আসতে দেওয়া হয়নি, যে খবরটিও 2016 সালের 20 অগস্ট কালের কণ্ঠ পত্রিকায় ছাপা হয়েছে। বাবুলের পর তার সাথে রিয়াজউদ্দিন বাজারের স্বর্ণের গুদাম সহ বিভিন্ন অভিযানে অংশ নেওয়া বিশ্বস্ত 4 পুলিশ কর্মকর্তা এসআই সন্তোষ চাকমা, এসআই রাজীব, আফতাব আহমেদ ও রাজেশকেও চট্টগ্রাম গোয়েন্দা শাখা থেকে বদলি করে দিয়ে বাবুল আক্তারের প্রতিপক্ষদের মাধ্যমে তাদের ইচ্ছেমতো তদন্ত করার সুযোগ করে দেওয়া হয়। চট্টগ্রামের তৎকালীন উপকমিশনার শফিকুল ইসলাম বলেছিলেন, ভালো অফিসারদেরকে বদলি করা হচ্ছে। প্রথম আলো 2016 সালের জুলাইয়ের 4 তারিখের পত্রিকায় চট্টগ্রামের সরকারি পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ফখরুদ্দিন বলেছিলেন, আসামিদের গ্রেফতার না করে কালক্ষেপণের মাধ্যমে অন্য গল্প সাজানোর চেষ্টা চলছে। এভাবে আগের মামলার সব আলামত নষ্ট করে নতুন মামলার নাটক সাজায় বনোজ কুমার মজুমদার। বাবুল আক্তারকে তার স্ত্রী হত্যা মামলায় আসামি করার ক্ষেত্রে পিবিআই প্রধান যে তথ্যগুলো দাঁড় করিয়েছে তার সবগুলোই মিথ্যা বানোয়াট। 12 মে 2021 তারিখের প্রথম আলো পত্রিকায় যে প্রশ্নে আটকে গেলেন বাবুল আক্তার শিরোনামে খবরে সাংবাদিক পিবিআইয়ের এক কর্মকর্তাকে প্রশ্ন করেন, মৃত হত্যায় বাবুল আক্তারের সম্পৃক্ততা নিশ্চিত হলো কী করে?
জবাবে কর্মকর্তা বলেন, বাবুলের আর্থিক লেনদেনের তথ্য যাচাই বাছাই করতে গিয়ে হত্যাকাণ্ডে তার জড়িত থাকার বিষয়টি পরিষ্কার হয়ে যায়। তারা মূলত 2016 সালে মিতু হত্যার আগে পরে বাবুল আক্তারের আর্থিক লেনদেনের খোঁজ করতে গিয়ে দেখতে পান, হত্যাকাণ্ডের তিন দিনের মাথায় বাবুল আক্তার 3 লাখ টাকা খরচ করেছেন। পিবিআইয়ের দাবি, বাবুল আক্তারের ব্যবসায়িক অংশীদার সাইফুল হকের কাছ থেকে লাভের 3 লাখ টাকা চেয়েছিলেন বাবুল। ওই টাকা তিনি নড়াইলের তার আরেক বন্ধু গাজী আল মামুনের কাছে বিকাশে পাঠান। মামুন সেই টাকা এই মামলার অন্যতম আসামি মুসা ও ওয়াসিম সহ অন্যদের মাঝে ভাগ করে দেন। পিবিআইয়ের তথ্য অনুযায়ী 5 বছর আগের ওই লেনদেনের তথ্য পিবিআই বিকাশ থেকে সংগ্রহ করেছে। টাকার তথ্যটা সঠিক, কাজটা করানোর জন্য উনি টাকা দিয়েছেন এই হত্যাকাণ্ডের পিছনে। বিকাশ বলছে যত বছর লাগবে তত বছর এটা দিয়ে দেব। কিন্তু বিকাশের যে তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে, সেই তথ্য বলছে পিবিআই যে ফোন নম্বরগুলো থেকে বিকাশের লেনদেনের তথ্য আদালতে জমা দিয়েছে, সেই নম্বরগুলোর মধ্যে জীবনে কখনো 1 পয়সাও আন্তঃলেনদেন হয়নি। টাকা জোগানোর ভুয়া তথ্য আদালতে উপস্থাপনের পর সামনে নিয়ে আসা হয় ভুয়া সাক্ষী এহতেশামুল হক ভোলাকে। শেষ পর্যন্ত ভোলার সন্ধান মিলে সীমান্ত এলাকা বেনাপোলে। ভোলাকে বাড়ি থেকে তুলে নিয়ে বেনাপোল থেকে গ্রেপ্তারের নাটকের পর তাকে দিয়ে জোর করে মিথ্যা সাক্ষ্য দেওয়ানো হয় বলে আমাদের কাছে স্বীকার করেছেন মামলার প্রধান সাক্ষী এহতেশামুল হক ভোলা। আমাকে জিম্মি করে বলে আমার বোন বাচ্চা বউ বাচ্চা জিম্মি করে কোর্টে এগুলো না বললে আমাকে করজ ফেরত দিবে, মারে ফেলবে, এগুলো তো আমি ঘটনা কিচ্ছুই জানি না। বাবুল আক্তারের সাথে আমার সাথে 5-10 বছর কোনো যোগাযোগই নাই। আমার ওরা যেভাবে লিখে দিয়েছিল বাবুল আক্তার মানে এ ঘটনায় জড়িত, এই সে ওরা যেভাবে লিখে দিয়েছে এভাবে মেয়ে স্ট্যাপ তো আমাকে জিজ্ঞাসা করে না, এটা কবুল করে লিখে ফেলছে। ভোলার ভিডিও বক্তব্যটি রেকর্ড করার আগে তার সাথে আমাদের টেলিফোনেও কথা হয়েছিল। তখন তিনি জানিয়েছিলেন বানোয়াট সে জবানবন্দি দিতে ভোলাকে আটকের আগে থেকেই পিবিআই কার্যালয়ে কৃত্রিম আদালত বানিয়ে তাকে প্র্যাকটিস করানো হতো। প্র্যাকটিস সেশনে নেতৃত্ব দিয়েছেন বনোজ কুমারের পরকীয়া প্রেমিকা নাইমা সুলতানা, আর ভিডিও কলে যুক্ত থাকতেন বনোজ কুমার নিজেই। কি শেখানো হয়েছিল আপনাকে? আপনার কি কখনো সরাসরি ওনার সাথে কথা হয়েছে কখনো? কার কণ্ঠ শোনাচ্ছে? বনোজ কুমারের। ভ্রান্ত ধারণা দিয়ে ভ্রান্ত কথা বলে কিন্তু এতদিন তদন্তটাকে অন্যদিকে নিয়ে গিয়েছিল। নাইমা সুলতানার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি পেতে বিভিন্ন পুলিশের আইজি ডিআইজির সাথে শারীরিক সম্পর্কের বিষয়টি পুলিশে অনেকটাই ওপেন সিক্রেট। পুলিশে নাইমার অবস্থা অনেকটা যার বউ নেই তার নাইমা আছে এইরকম। চট্টগ্রামে পিবিআই সুপারের চেয়ারে বসতে তিনি বনোজের সাথেও শারীরিক সম্পর্কে জড়ান, যে কারণে মিতু হত্যাকাণ্ডের তদন্তে নাইমা এখন বনোজের হাতের পুতুল। উনি বলেছেন উনি ঘটনার সাথে সম্পৃক্ত, বাকিটার যে তথ্যগুলো আছে ওগুলো আমরা যাচাই করব। ভুয়া সাক্ষীর মতো ভুয়া আরও অনেক কিছু যুক্ত করা হয় এই মামলায়। মিতু হত্যাকাণ্ডের তদন্ত পিবিআইতে আনার পর বনোজ কুমার বাবুলের বিরুদ্ধে একটি পরকীয়ার ভুয়া নাটক সাজায়। ভুয়া সাক্ষীর মতো বাবুল আক্তারের বিরুদ্ধে পরকীয়ার যে অভিযোগ আনা হয়েছে সেটিও বনোজ কুমারদের সাজানো নাটক, যেখানে বলা হয়েছে জাতিসংঘ মিশনে চট্টগ্রামে কর্মরত একটি প্রজেক্টের কর্মকর্তা গায়ত্রী অমর সিং নামে এক ভারতীয় নারীর সাথে বাবুলের পরকীয়া সম্পর্ক ছিল। গায়ত্রী অমর সিং নামে বিদেশি এনজিও কর্মকর্তার সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। ডায়েরি সর্বস্বই নাটকের বাস্তবে কোনো নারীর অস্তিত্ব আজ পর্যন্ত পিবিআই দেখাতে পারেনি, অথচ রহস্যজনকভাবে ওই নারীকে উপহার দেয়া বাবুল আক্তারের একটি ডায়েরি উদ্ধার করে ফেলেছে পিবিআই। এখন প্রশ্ন হলো পিবিআইকে এই ডায়েরি তাহলে কি বাবুল দিয়েছে নাকি গায়ত্রী? পিবিআই আমার বড় ভাই বাবুল আক্তারকে 10 মে 2021 সালে তার উপর অমানসিক নির্যাতন চালিয়ে বিভিন্ন বইয়ের পাতায় এবং সাদা কাগজে পিবিআই এর বলা কথা লিখতে বাধ্য করে। এগুলো ছিল বনোজ কুমারের সাজানো নাটক এবং বনোজ কুমার অত্যন্ত পরিকল্পিতভাবে বাবুল আক্তারকে এই বিষয়গুলো দিয়ে ফাঁসানোর চেষ্টা করছেন। এছাড়াও বলা হয়েছে একটি মোবাইল নম্বর থেকে গায়ত্রী বাবুল আক্তারকে 29টি SMS পাঠিয়েছিলেন এবং সেই SMS মিতু দেখে ফেলাতেই দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। বাবুল আক্তারের সাথে গায়ত্রীর একটা রিলেশনের কথা আমরা জানতে পেরেছি, যার জন্য তার সাথে মিতুর একটা ডিস্টেন্সটা হয়েছিল। ওই ডিস্টেন্সের কারণেই কিন্তু এই হত্যাকাণ্ডের উদ্ভব। নাইমা বনজ গঙ্গেরা মিলে বাবুল আক্তারের বিরুদ্ধে যে কথিত পরকীয়ার নাটক সাজিয়েছে সেখানে চিত্রনাট্যে কিছুটা ভুল করে ফেলেছেন। পিবিআইয়ের প্রতিবেদনে গায়ত্রীর মোবাইল ফোন থেকে বাবুল আক্তারের বাংলাদেশি নম্বরে যে SMS গুলোর কথা বলা হয়েছে ওই সময়টাতে বাবুল আক্তার মিশনে ছিলেন, বনজ হয়তো সেই তারিখটা ভুল করে ফেলেছেন। উনি মিশনে থাকাকালীন কিভাবে এই SMS দিলেন এটা আমাদের বোধগম্য নয়। আমরা মনে করি এই বিষয়গুলো অত্যন্ত সাজানো
একটা বিষয়। তারপরও যদি কিছুক্ষণের জন্য ধরে নেই বাবুল আক্তার কারোর সাথে পরকীয়া করেছিলেন এবং সেই কারণেই তিনি তার স্ত্রীকে খুন করেছেন, তাহলে বাবুল আক্তার তার প্রেমিকার সাথে থাকার কথা। কিন্তু মিতু হত্যার পর থেকে জেলে যাবার আগ পর্যন্ত চারটি বছর বিয়ে না করে বাবুল আক্তার দুই সন্তানকে নিয়েই ছিলেন। খুব জোরাজুরি করেও বাবুলের শালিকার সাথে বিয়ে করানো যায়নি, যে কারণেই বাবুল আক্তারের বিরুদ্ধে এসব পরকীয়ার অভিযোগকে প্রথমে পাত্তাই দেননি মিতুর পরিবার। আমাদের চাইতো পুলিশ তাকে টার্গেট করছে সবার আগে। পুরো অনুসন্ধানে আমি বারবার একটি জায়গায় গোলক ধাঁধায় পড়েছি, তা হলো বনজ কুমার বাবুলকে ফাঁসাতে চাইলেও বাবুলের শ্বশুর কেন বনজের সাথে যোগ দিলেন, সেই প্রশ্নেরও জবাব দিয়েছেন বাবুল আক্তারের ভাই। বাবুল আক্তারের শ্বশুরবাড়ির লোকজন বাবুল আক্তারকে প্রচণ্ড ভালোবাসতেন। বনজ কুমার মজুমদার এই হাতের লেখা এই SMS এর বিষয়গুলো সামনে এনে তাদেরকে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ফেলে দেয় এবং এই দ্বিধাদ্বন্দ্বের কারণেই তারা বাবুল আক্তারকে অবিশ্বাস করে। বাবুল আক্তারের ভাইয়ের কথা অবিশ্বাস করে কিছুক্ষণের জন্য ধরে নিলাম বাবুল আক্তার পরকীয়া করতেন, কিন্তু মিতু হত্যার সাথেও কি তিনি জড়িত? এমন প্রশ্ন হয়তো মিতুর পরিবারের মাথায় এসেছিল, পরকীয়া যদি করেও থাকে বাবুল কখনই মিতুকে খুন করতে পারে না। কিন্তু বনজ কুমার বাবুল আক্তারের শ্বশুরের ব্রেন ওয়াশ করেছেন মিতুর খুনির সাথে বাবুলের কথিত একটি ফোন রেকর্ডের গুজব ছড়িয়ে, যেখানে বাবুল নাকি খুনিকে বলেছেন কোপাইলি কেন, তোরে কোপাইতে বলছে কে। আলোচিত কোপাকুপির সেই রেকর্ড আজ পর্যন্ত পৃথিবীর কাউকে শোনানো হয়নি, এমনকি আদালতেও তেমন কোনো রেকর্ড কিংবা কোন নাম্বার থেকে বাবুল আক্তার কোপানোর কথা বলেছে তেমন কোনো মোবাইল নম্বরও আদালতে জমা দেওয়া হয়নি। ভুয়া যেই ফোন রেকর্ডের কারণে বাবুল আক্তারের বিরুদ্ধে তার শ্বশুর মামলা করেছেন, তিনিও নাকি সেই রেকর্ড আজ পর্যন্ত শোনেননি। সেই কল রেকর্ডটা কি আপনি নিজে শুনেছেন? এখন প্রশ্ন হলো তোরে কোপাইতে বলছে কে এই গুজব সারা দেশে কিভাবে ছড়ালো? কোপাকুপি সহ বাবুল আক্তারের বিরুদ্ধে ছড়ানো সব গুজব মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রধান কারিগর হিসেবে দায়িত্ব পালন করেছেন সময় টেলিভিশনের চট্টগ্রাম প্রতিনিধি কমল দে। হত্যাকাণ্ডের পরও বাবুল আক্তারের সাথে মুসার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সময় টিভির মাধ্যমে কমল দেই প্রথম কথিত কোপানোর গুজবটি ছড়িয়ে দেয়। আশ্চর্যের বিষয় হলো সময় টিভির ইউটিউব চ্যানেলের এই ভিডিওর শিরোনাম দেওয়া হয়েছে গুলি করতে বলছিলাম কোপাইলি কেন, অথচ সেই নিউজের কোথাও বাবুল আক্তারের সেই ফোন রেকর্ডের অস্তিত্ব নেই। এদিকে কিলিং মিশনের প্রধান মুসাকে ঘিরে এই মামলা তদন্ত ঘুরপাক খেলো, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তার অবস্থান নিশ্চিত করতে পারেনি। বাবুলের কোপানো রেকর্ড না থাকলেও ভুয়া শিরোনাম দিয়ে সময় টিভির মতো একটি জাতীয় টেলিভিশনকে বোকা বানিয়েছে সামান্য একজন আঞ্চলিক প্রতিনিধি। বাবুল আক্তার তার স্ত্রী মিতুকে অনুসরণ করার দায়িত্ব দেন বিশ্বস্ত সোর্স মুসাকে। এটি 23 অগস্ট 2022 সালে সময় টিভির ইউটিউবে আপলোড করা একটি সংবাদ। কমলদের তৈরি করা প্রায় একই ধরনের সংবাদ গেল আড়াই বছরে এর আগেও একাধিকবার প্রচার করেছে টেলিভিশনটি। আড়াই বছরের তদন্ত শেষে স্ত্রী মাহমুদা খানও মিতুকে হত্যার জন্য তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকেই মূল পরিকল্পনাকারী ও অর্থের যোগানদাতা হিসেবে চিহ্নিত করেছে PBI। সাধারণত 4-5 বছরের পুরাতন কোনো খুনের ঘটনার বর্ষপূর্তি কিংবা আদালতের কোনো অগ্রগতি হলে সেটার সংবাদ প্রচার করা হয়, কিন্তু কোনো কারণ ছাড়াই 23 অগস্ট কমলদের এই সংবাদটি প্রচার করা সন্দেহজনক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। তবে কারণ একটা আছে, তা হলো উচ্চ আদালতে বাবুল আক্তারের জামিনের রুল শোনানির তারিখ নির্ধারিত হতে যাচ্ছে এমন খবরে পাগল প্রায় বনজ কুমার। সেই সাথে কমলদের সময় টিভি সহ বেশ কয়েকটি মিডিয়াকে কাজে লাগিয়ে বাবুল আক্তারকে খুনি বানানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোথাও আবার আদালতের আগে বাবুলকে খুনি হিসেবে রায়ও দিয়ে দেয়া হচ্ছে। বাবুল আক্তার তার বিশ্বস্ত সোর্স মুসার মাধ্যমে এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে। বাবুল আক্তারকে খুনি হিসেবে প্রচার করেই থেমে নেই বনজ কমল চক্র, চলছে আরও অনেককে ফাঁসানোর পরিকল্পনা। সেই তালিকায় গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি হলেন সাবেক IGP শহীদুল হক এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ইকবাল বাহার। এই দুজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বনজের ক্ষোভের কারণও সেই স্বর্ণের গুদামে অভিযান। তৎকালীন IGP শহীদুল হক এবং CMP কমিশনার দুজনেই ওই ঘটনায় বাবুলের পক্ষ নিয়েছিলেন, যে কারণে বনজ এখন তাদের উপর চটেছেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার বাবুল আক্তার বলছিলাম স্যার। আমাদের সূত্র জানায় বাবুল আক্তার 12-17 মে 5 দিনের রিমান্ডে থাকা অবস্থায় তার উপর অমানবিক নির্যাতন করা হয়, এমনকি তার স্ত্রীর মতো তার সন্তানদেরকেও খুনের ভয় দেখানো হয়েছিল সেই রিমান্ডে। রিমান্ডের পুরো সময়টা বনজ কুমার ভিডিও কলে সব কিছু নির্দেশনা দিতেন। ওই সময় সাবেক পুলিশের IGP শহীদুল হক এবং ইকবাল বাহারকে এই মামলার আসামি হিসেবে অভিযুক্ত করলে বাবুল আক্তারকে ছেড়ে দেওয়ার আশ্বাসও দেন বনজ। নির্যাতনের এক পর্যায়ে বাবুল আক্তার রাজি হলে বনজ কুমার ধারণা করেন শহীদুল হক ও ইকবাল বাহারকে ফাঁসানো যাবে। এরই প্রেক্ষিতে সমকাল পত্রিকার 5 জুন 2021 মুসার বাইরেও দুজন গুরুত্বপূর্ণ পলাতক ব্যক্তি কারা শিরোনামে খবরে PBI প্রধান বনজ কুমার বলেন, আমরা দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে খুঁজছি যাদের পেলেই তদন্তে একটা গ্রহণযোগ্য সমাপ্তির দিকে যাবে, তবে এখনই তাদের ব্যাপারে আর বেশি কিছু বলা সম্ভব নয়। যে দুজনকে খোঁজা হচ্ছে তাদের বিষয়টি তদন্তে নতুনভাবে সামনে এসেছে, কিন্তু আদালতে যাবার পর ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনো সাক্ষ্য না দেয় পরিকল্পনা ভেস্তে যায়
বনোজ কুমারের। স্ত্রী হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিতে প্রথমে রাজি হলেও শেষ পর্যন্ত জবানবন্দি দেননি এসপি বাবুল আক্তার। নেক্সটে আমরা চিন্তা করব বাবুল আক্তার আরেকবার রিমান্ডে আনার জন্য আমাদের আরো কিছু তথ্য লাগবে ওনার কাছ থেকে। খুনের সাথে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়ে খুনের মামলায় তদন্তে গাফলতির হাস্যকর অভিযোগ আনা হয় আইজিপির বিরুদ্ধে। 12 মে 2021 তারিখের প্রথম আলো পত্রিকার সংবাদ অনুযায়ী মিতু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন না করার ব্যর্থতার অভিযোগে সাবেক আইজিপি যে কোনো সময় আটক হতে পারেন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে, যার পেছনেও কলকাটি নেড়েছেন বনোজ কুমার মজুমদার। এ বিষয়ে আমরা কথা বলি সাবেক আইজিপি শহীদুল হকের সাথে। প্রশ্ন ছিল বনোজ কুমারের আপনার প্রতি এত ক্ষোভের কারণ কি? বাবুল আক্তার এক্সট্রাঅর্ডিনারি সাহসী অফিসার, তাকে যে কাজ দিত যত ঝুঁকি নিয়ে সে কাজ করতো। বনোজের সাথে তো আমার এমন কোনো কিছু বিষয় নিয়ে লাগে নেই, আমার বিরুদ্ধে বলে বলুক এত কিছু আসে জানা, মিথ্যা তো কখনো প্রতিষ্ঠিত হয় না। অন্যদিকে অভিযুক্ত পুলিশের অন্য কর্মকর্তা ইকবাল বাহার তেমন কিছু না বললেও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণের কথা আমাদেরকে জানিয়েছেন। বনোজ কুমার, আপনার নাম সামনে আনার জন্য এই চেষ্টাগুলো কেন করছে আপনার মনে হয়? এটা আমার জানা নাই কি কারণে সে এরকম করতে পারে বা কি। প্রিয় দর্শক, এভাবেই ভারতের প্রয়োজনে ভারতের ইশারায় একদল অখণ্ড ভারতের স্বপ্নে বিভোর অফিসারেরা বাংলাদেশি মুসলমান অফিসারদেরকে শায়েস্তা করছে। কিন্তু মজার বিষয় হলো এই ইকবাল বাহার আর শহীদুল হকেরাই একসময় গণহারে একটি বিশেষ ধর্মের ভারতীয় নাগরিকদের পর্যন্ত বাংলাদেশ পুলিশে চাকরি দিয়ে গেছেন, আর তারাই এখন তাদের দিকে মুখোশ পাল্টে তারপর ফনা তুলছে সুবল দেওয়ার জন্য। প্রিয় দর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাসেরা শুধুমাত্র বনোজ কুমারদের কথাই চিন্তা করে, কিন্তু নজিরবিহীন বেনজির আর মনিরুল ইসলামেরাই আমাদের মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যে এক অন্ধকার অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে গেল, সেখান থেকে আবারও আলোর মুখ দেখা সম্ভব কিনা সেটা এখনই বলা অসম্ভব। আল্লাহ হাফেজ।